হাই ফ্রেন্ডস, আমি আর্যন। আর আজকে কোথায় কীতে আমি পৌঁছে গেছি ক্লাসরুমে। একদম ঠিক, আজকে টিজার লঞ্চ সেরেমনি হচ্ছে ক্লাসরুম মুভি। তো কোথায় কীতে এই মুহূর্তে চলে যাবো ক্লাসরুমে, সঙ্গে থাকো। খুনির জামায় রক্তের দাগ লেগে আছে। শুভ আমার ক্যারেক্টারের নাম, সে পড়াশোনায় অত্যন্ত ভালো, যেটা রিয়েল লাইফে আমি একদমই না, ঠিক আছে? আর এবং তার একটাই সফটওয়্যার হিরোইন, হিরোইন তাকে পাত্তা দেয় না। জানো তুমি একটা জানোয়ার, রাঘব ছেলেটা আমাকে ব্ল্যাকমেইল করছে, তুমি খুন করেছো, আমাকে দোষী বলা হয়। এবার সেটা কী করে আমি ওভারকাম করি, এটা নিয়ে গল্পটা। চরিত্র একটা 15-16 বছরের মেয়ে, যে প্রচণ্ড ফান লাভিং। সে ডিটেকটিভ বই পড়তে ভালোবাসে, সে ডিটেকটিভ সিনেমা দেখতে ভালোবাসে, নানান জিনিস সলভ করতে ভালোবাসে। কেউ ইজিলি বেরোতে পারবে, কিন্তু ওরা তো পাঁচিল টপকেও পালাতে পারে। ক্লাসরুম একটা ইয়াং ব্লাড নিয়ে, অনেক ইয়াং ব্লাড নিয়ে তৈরি একখানা ছবি, যারা ভালো ভালো কাজ করার যোগ্যতা রাখে এবং স্বপ্ন দেখে। আমি যে ধরনের চরিত্র করে থাকি সেখান থেকে সরে একটা অন্য ধরনের চরিত্র। আমি একটা কেমিস্ট্রির প্রফেসর। কেউ ইজিলি বেরোতে পারবে, কিন্তু ওরা তো পাঁচিল টপকেও পালাতে পারে। অভিনেতা সোহেল ভালো কাজ করবে, কারণ অনেকদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছে এবং ওর বাইরের যে স্মার্টনেস সেটাও নিশ্চয়ই স্ক্রিনে প্রকাশ পাবে। এখন মার্ডার মিস্ট্রি মানুষ দেখছে, দেখছে পছন্দ করছে। তুমি খুন করেছো, একটা নতুন ধরনের ছবি পেয়েছি, যেখানে একটা খুব কম বয়সী ছেলে যে এখনও মানে কলেজের গণ্ডিতে পেরোয়নি, স্কুলের গণ্ডিতে। তো সেই স্কুলের মিউজিক বলতে গেলে একটা নতুনত্ব সাবজেক্ট ছিল। সামান এই গানটা গেয়েছে এবং তার সাথে আমি এবং ভিকি অনেকেই গিয়েছে। পুরোপুরিভাবে থ্যাংক ইউ জানাবো আমার মিউজিক ডিরেক্টরকে, দেবদাকে, যে আমাকে এরকম একটা গানের সুযোগ দেওয়ার জন্য এই সিনেমায় আমি দুখানা গান গেয়েছি। সোহেলের মধ্যে কিন্তু সেই পটেনশিয়ালটা আছে। এর আগেও আমি ওর জন্মদিনে ওর বাড়িতে গিয়ে কিছু পোর্শনস দেখেছিলাম, এখানে টিজারেও দেখলাম, প্রমিসিং। প্লিজ ডু ওয়াচ ক্লাসরুম অ্যান্ড সাপোর্ট বেঙ্গলি ফিল্মস। কাট মেরে ক্লাসের মাইনাসে প্লাসে, হাত মেলা দোস্তি কর। টেক্সটবুকে না ঢুকে মন খোলা মাঠে একটু তো মস্তি কর। ওপনারে বাওয়াল দেখা কামাল, প্লেগ্রাউন্ডে ধামাল মাচা। ঢিঙ্গা ঝিঙ্গা ঢিঙ্গা ঝিঙ্গা লে টুমকা ডান্স, স্কুলের ওই জীবনটাতে কাটবাবি না চান্স। আমরা এতক্ষণ ছিলাম ক্লাসরুমের টিজার লঞ্চে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, তার সাথে আপনি হলে গিয়ে দেখবেন অবশ্যই ক্লাসরুম মুভি, এবং তার সাথে দেখতে হবে আপনাকে মিউজিক এফ ফাটাফাটি।